তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে আস সাম শব্দের অর্থ কি। তো আস সাম শব্দের অর্থ আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে সাথে কল থেকে ভিডিও দেখে লাইক করবে। আর যদি প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে সাথে কল থেকে ভিডিও দেখে লাইক করবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আস সাম শব্দের অর্থ কি, তো এটা আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে সাথে কল থেকে ভিডিও দেখে লাইক করবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবে। তো আর শান্ত শব্দের অর্থ কি এটা বলে দেবো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু পেজটা ফেভারিট করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, অল করে রাখবে আর কি। তো তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং ফলো করবে তত আমি সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেওয়ার আমার অনুপ্রেরণাটা আরও বেড়ে যায়, তাই তোমরা এগুলো করে নিবে। তো আজকে ভিডিও শুধুমাত্র আমরা আর শান্ত শব্দের অর্থ কি এটাই বলে দেবো। তো তো আর শ্রামস শব্দের অর্থ এটা বলে দিব। তো এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকশন উত্তর, সংগীত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে আদা টিকশন দেখতে পাবে প্রথম টিকশন মানে এক নম্বর টিকশনের প্রশ্ন লিখবে, তারপর ইউটিউবে আসলে ওদের সবগুলো টিকশন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে এক স্ক্রিনে একটা নাম লেখা আছে এইসাম এস এস এন এইসাম হাসান। তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো আদায় যে আদা টিকশন দেখতে পাবে প্রথম টিকশন মানে এক নম্বর টিকশনের প্রশ্ন লিখে, এক নম্বর টিক্সনে প্রশ্ন লিখবে, তারপর এই সমস্যা লিখবে, তারপর ইউটিউব হাস করলে সবগুলো টিক্সের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো। তো কী করবে, যে আদা টিক্সনে লিখতে পারো প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সনে প্রশ্ন লিখবে, তারপর ইউটিউব হাস করলে সবগুলো টিক্সের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা না পাও সরি পাবে, এইবার যদি সার্চ করো দুইবার দুইবার সার্চ করলে পাবে। এবং সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে, এবং সৃজনশীল দেখার ক্ষেত্রে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সম্পূর্ণ সৃজনশীলের উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো আর শান্ত শব্দের অর্থ কি, তো তোটা নিচে রয়েছে, তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা ভিডিওতে কি লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে। তো আর শান্ত শব্দের অর্থ কি, তো তোটা নিচে রয়েছে, তো দেখে নাও। তো আর শান্ত শব্দের অর্থ হলো সূর্য। আর শান্ত শব্দের অর্থ হলো সূর্য। তো আর শান্ত শব্দের অর্থ হলো সূর্য। তো আজকে ভিডিও বন্ধই, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে কল থাকবে ভিডিও দেখে লাইক করবে। দেবে যদি আর কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে। তো আজকে প্রশ্ন কিন্তু খুবই ছোট ছিল, দে আস সামস অর্থ কি, শব্দের অর্থ কি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে কল থাকবে ভিডিও দেখে লাইক করবে। আর অনেকেই ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো, ফেসবুক পেজ থেকে যার পেজ থেকে দেখতেছো বিশেষ করে, তোমরা কিন্তু পেজটা ফলো করবে এবং ফেভারিট করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেলটা। আজকে ভিডিও মধ্যে ভিডিও লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সেরকম কথা থাকবে ভিডিও দেখে লাইক করবে। আজকে ভিডিও এই পর্যন্তই।